তো কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমার এই ছোট্ট পরিবার পাবলিক হেলথকে আপনাদেরকে স্বাগত। তো আজ আমরা এই ভিডিও থেকে জানার চেষ্টা করব যে ডেঙ্গু জ্বর হলে আপনার খাদ্য তালিকায় কোন কোন ধরনের খাদ্যকে যেমন জায়গা দেবেন, তার সঙ্গে সঙ্গেও আপনার খাদ্য তালিকা থেকে কোন কোন ধরনের খাদ্যকে আপনি বাদ রাখবেন। অ্যাকচুয়ালি এই বর্তমান সময় দাঁড়িয়ে কিন্তু এই ডেঙ্গু কথাটা প্রায়শই শোনা যাচ্ছে, অর্থাৎ ডেঙ্গু জ্বরের কথা কিন্তু আমরা শুনছি, কারণ এই সিজনেই কিন্তু ডেঙ্গু জ্বরটা বেশি পরিমাণে হয়। তো ডেঙ্গু জ্বর ছড়ানোর পেছনে কিন্তু যেমন এডিস মশা দায়ী থাকে, আর এই ডেঙ্গু জ্বরটা কিন্তু একটা ভাইরাস ঘটিত রোগ। আর এই ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য কিন্তু আমাদের খাদ্য তালিকার দিকে নজর দিতে হবে, অর্থাৎ খাদ্য তালিকায় যেমন পুষ্টিগুণযুক্ত খাদ্য রাখতে হবে, তার সঙ্গে সঙ্গেও কিন্তু এমন কিছু খাদ্য আছে যেগুলো ডেঙ্গু জ্বরের সময় যদি আপনি খান তাহলে হিতে বিপরীত হতে পারে, ক্ষতিকারক হতে পারে। সেই সমস্ত খাদ্যগুলোকে কিন্তু আমাদের খাদ্য তালিকা থেকে বাদও দিতে হবে। তো চলুন আমরা জেনে নিই যে কোন ধরনের খাদ্যকে আমরা জায়গা দেবো এবং কোন ধরনের খাদ্যকে আমরা বাদ দেব এই ডেঙ্গু জ্বরের সময়। তো তার আগে বলে রাখি যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। তো প্রথমেই বলবো যে ডেঙ্গু জ্বর হলে কিন্তু আমাদের যেমন বডি টেম্পারেচার বেড়ে যায়, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বডি ডিহাইড্রেট হয়ে যায়। তো এই জন্যই কিন্তু এক নম্বরে যে পয়েন্টটি আমি লিখব সেটা হচ্ছে যেমন জল পান করতে হবে বেশি পরিমাণে, তার সঙ্গে কিন্তু আপনার জলীয় পদার্থ এই জাতীয় খাবার কিন্তু আপনার বেশি পরিমাণে খেতে হবে। তো এক নম্বরে জলের কথা কেন বললাম, অ্যাকচুয়ালি প্রথমে যে কথাটা বলেছি যে ডেঙ্গু জ্বর হলে বডি টেম্পারেচার যেমন বেড়ে যায় তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের শরীর ডিহাইড্রেট হয়ে যায়, অর্থাৎ শরীরে জলীয় পদার্থ কিন্তু কমে যায়, জলের ঘাটতি দেখা দেয়। আর এই ঘাটতি পূরণের জন্য বাইরে থেকে যেমন আপনাকে বেশি পরিমাণে জল খেতে হবে, দিনে অন্তত 3 থেকে 3.5 লিটার জল খাওয়ার চেষ্টা করবেন, তার সঙ্গে সঙ্গে জলীয় পদার্থের মধ্যে যেমন আপনি ডাবের জল খেতে পারেন, ফলের রস খেতে পারেন, ফলের রসের মধ্যে যেমন হতে পারে আপনি বেদানার রস খেতে পারেন, আপনি আনারসের রস খেতে পারেন, এই ধরনের ফলের রসও কিন্তু খেতে পারেন, কারণ এই ধরনের ফলের রসে যেমন পুষ্টিগুণ থাকে তার সঙ্গে সঙ্গেও কিন্তু জলীয় পদার্থ পাওয়া যায়। আর এই পুষ্টিগুণ যেমন শরীরের ক্ষেত্রে কাজে লাগবে তার সঙ্গে সঙ্গেও কিন্তু জলীয় পদার্থ যেগুলো থাকছে সেটা কিন্তু আপনার বডিকে হাইড্রেট করবে, অর্থাৎ বডিতে যে জলের ঘাটতি ছিল সেটাকে কিন্তু পূরণ করবে। এই জন্যই কিন্তু প্রথমেই আপনাদের খেয়াল রাখা উচিত ডেঙ্গু জ্বর হলে খাদ্য তালিকায় এই জল এবং জলীয় জাতীয় যে সমস্ত পদার্থ আছে, যে সমস্ত ফল আছে, সেই সমস্ত ফলগুলো কিন্তু খাওয়ানো উচিত। তো 2 নম্বরে কিন্তু এমন একটা সবজি জানবো, এই সবজিটা কিন্তু আপনি ডেঙ্গু জ্বরের সময় হামেশাই খাওয়াতে পারেন, সবজিটির নাম হচ্ছে কিন্তু ব্রোকলি। এই সবজিটি কিন্তু যেটা বলছি এই সবজিটা অনেকটা দেখবেন আমরা যেমন ফুলকপি দেখি, এটা কিন্তু সবুজ রঙের অনেকটা ফুলকপি আমরা বলে থাকি, এটাকে ব্রোকলি বলা হয়। এই ব্রোকলিতে যেমন অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর থাকে, তার সঙ্গে থাকে খনিজ পদার্থ ও ভিটামিন কে। আর এই ব্রোকলিতে যে খনিজ পদার্থ, ভিটামিন কে, অ্যান্টি অক্সিডেন্টের কথা বললাম, এগুলো কিন্তু আমাদের দেহে কিন্তু প্লেটলেট বাড়াতে সাহায্য করে। আগের একটা ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, সেখানে কিন্তু ডেঙ্গু সম্পর্কে ডিটেলস বলা আছে। তো সেখানে কিন্তু বলা আছে যে ডেঙ্গু হলে কিন্তু প্লেটলেট কাউন্ট কিন্তু কমে যায়, আর এই প্লেটলেট কাউন্ট কমে গেলে কিন্তু অবশ্যই বাড়ানোর প্রয়োজন পড়ে। তো এই ধরনের যদি খাদ্য আপনি খাদ্য তালিকায় রাখেন তাহলে কিন্তু প্লেটলেট কাউন্টও কিন্তু বেড়ে যায়। তো এই জন্যই বলবো যে ডেঙ্গু জ্বর হলে খাদ্য তালিকায় এই ব্রোকলি খাবারটাকে, অর্থাৎ সবজিটাকেও কিন্তু আপনি জায়গা দিতে পারেন। 3 নম্বরে যেটা বলবো যে ডেঙ্গু জ্বর হলে খাদ্য তালিকায় যে ফলটাকে আপনি জায়গা দেবেন তার নাম হচ্ছে কমলা। এই কমলা যেটাকে আমরা অরেঞ্জ বলি, এই কমলাকে কিন্তু আপনি জায়গা দিতে পারেন, কারণ এই ফলটাতে যেমন ভিটামিন সি থাকে তার সঙ্গে কিন্তু থাকে অ্যান্টি অক্সিডেন্ট। আর এই ভিটামিন সি, অ্যান্টি অক্সিডেন্ট এগুলো কিন্তু এই ডেঙ্গু জ্বরের সময় আপনার ডেঙ্গু জ্বরকে নিরাময় কিন্তু ভীষণভাবে সাহায্য করে। তো এই ভিটামিন সি যুক্ত ফলের রসকে যদি আপনি খাওয়াতে পারেন ডেঙ্গু পেশেন্টকে তাহলে কিন্তু ডেঙ্গু পেশেন্ট খুব তাড়াতাড়ি কিন্তু রিকভারি করতে পারে। তো এই জিনিসটা, অর্থাৎ এই ফলটাকেও কিন্তু আপনার খাদ্য তালিকায় আপনি কিন্তু ইনক্লুড করতে পারেন। তো 4 নম্বরে আমরা এমন একটা সবজি জানবো যে সবজিটা কিন্তু হামেশাই আমরা খুব সহজেই পেয়ে থাকি এবং খুবই উপকারী, সবজিটার নাম হচ্ছে কিন্তু পালং শাক। এই পালং শাকের যেটা কথা বললাম এটা কিন্তু আমরা সকলেই নামটা জানি এবং এই সবজিটা সম্পর্কে কিন্তু প্রত্যেকে আমরা পরিচিত। তো এই সবজিতে যেমন থাকে অ্যান্টি অক্সিডেন্ট, খনিজ পদার্থ, তার সঙ্গে সঙ্গেও
এই সবজিতে বিশেষ আর একটি উপাদান থাকে, সেটা হচ্ছে ওমেগা ফ্যাটি অ্যাসিড। এই ওমেগা ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো কিন্তু ডেঙ্গু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আমাদের শরীরে বাড়িয়ে তোলে এবং ডেঙ্গু রোগ থেকে কিন্তু আমাদেরকে রক্ষা করে। তো এই পালং শাককে আপনি যেমন আপনার খাদ্য তালিকায় সবজি হিসেবেও খেতে পারেন, তার সঙ্গে সঙ্গেও কিন্তু ডেঙ্গু রোগীকে কিন্তু আপনি স্যুপ হিসেবেও দিতে পারেন। তো এই পালং শাক কিন্তু ভীষণভাবে কার্যকরী ডেঙ্গু রোগীর ক্ষেত্রে। এবং 5 নম্বরে যেটা বলবো সেটা আপনার খাদ্য তালিকায়, অর্থাৎ ডেঙ্গু রোগীর খাদ্য তালিকায় যেটা রাখা দরকার সেটা হচ্ছে স্যুপ। এই স্যুপ বলতে বিভিন্ন ধরনের আপনি স্যুপ খাওয়াতে পারেন, সেটা সবজি জাতীয় স্যুপ হতে পারে। সবজিতে যেমন এর আগেই বলেছি পালং শাক আপনি রাখতে পারেন, তার সঙ্গে সঙ্গে কর্ন স্যুপ খাওয়াতে পারেন, চিকেন স্যুপ খাওয়াতে পারেন। এই ধরনের স্যুপ কিন্তু ডেঙ্গু রোগীকে যদি আপনি দেন তাহলে কিন্তু ডেঙ্গু রোগী দুদিক থেকে কিন্তু খুবই লাভবান হবে। একদিকে যেমন তার দেহে জলের ঘাটতি পূর্ণ হবে, অন্যদিকে কিন্তু পুষ্টিগুণও কিন্তু সে পাবে। আর এই পুষ্টিগুণ পাওয়ার ফলে কী হবে যে তার রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন তার দেহে বাড়বে, তার সঙ্গে সঙ্গেও কিন্তু ডেঙ্গুর যে জ্বর হয়েছে সেই জ্বর থেকে কিন্তু তাড়াতাড়ি সে রিকভারি করবে, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এই কারণেই কিন্তু যেমন জলীয় পদার্থ জলের কথা বলেছিলাম 1 নম্বরে, ঠিক তেমনিভাবেই কিন্তু 5 নম্বরে যে কথাটা বলবো সেটা হচ্ছে স্যুপ। এই স্যুপটা কিন্তু খুবই উপকারী, তা স্যুপ জাতীয় পানীয় বা স্যুপ জাতীয় খাবার কিন্তু ডেঙ্গু রোগী কিন্তু আপনি হামেশাই দিতে পারেন। তো এই 5টা পয়েন্টই কিন্তু বলার ছিল ডেঙ্গু রোগীর খাদ্য তালিকায়। তো চলুন এবার আমরা জেনে নিই যে কোন কোন ধরনের খাদ্যকে ডেঙ্গু রোগীর খাদ্য তালিকা থেকে বাদ রাখবো, অর্থাৎ এই ধরনের খাদ্য যদি আপনি ডেঙ্গু রোগীকে দেন তাহলে কিন্তু ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তো চলুন সেই বিষয়টা আমরা জেনে নিই। তো ডেঙ্গু রোগীর খাদ্য তালিকায় কোন কোন ধরনের খাদ্য রাখবে না এটা বলতে গেলে প্রথমে, অর্থাৎ 1 নম্বরে যে খাদ্য কথা বলবো সেটা হচ্ছে তৈলাক্ত জাতীয় খাবার। তৈলাক্ত জাতীয় খাবার, এই তৈলাক্ত জাতীয় খাবার, অর্থাৎ তৈলাক্ত জাতীয় খাবার বলতে বিভিন্ন ধরনের খাবারকে বোঝানো হচ্ছে। অর্থাৎ যে সমস্ত খাবারে তেলের পরিমাণ বেশি আছে, তেলে ভাজা খাবার, এই ধরনের খাবার কিন্তু দেওয়া উচিত নয়। কেননা এই সময় যেমন এই ধরনের খাবার যদি আপনি দেন যেমন কোলেস্ট্রল বেড়ে যাবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু রক্তচাপও বেড়ে যায়। আর কোলেস্ট্রল রক্তচাপ বেড়ে গেলে কিন্তু ডেঙ্গু রোগীর কিন্তু হিতে বিপরীত হতে পারে, সে তাড়াতাড়ি সুস্থ হবে না, অর্থাৎ তার সুস্থ হতে দেরি হতে পারে, তার সঙ্গে সঙ্গেও কিন্তু অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। তো এই জন্যই ডেঙ্গু রোগীর খাদ্য তালিকা থেকে কিন্তু তৈলাক্ত জাতীয় খাবারকে হামেশাই আপনি কিন্তু দূরে রাখবেন, হামেশাই কিন্তু এই জাতীয় খাবার থেকে কিন্তু দূরে থাকবেন। তো 2 নম্বরে যেটা বলবো যে ডেঙ্গু রোগীকে কিন্তু ক্যাফাইনযুক্ত পদার্থ থেকে কিন্তু দূরে রাখবেন, অর্থাৎ ক্যাফাইনযুক্ত পানীয় থেকে কিন্তু দূরে রাখবেন। ক্যাফাইনযুক্ত পানীয়, অর্থাৎ এই ক্যাফাইন কিসে আমরা পাই? চায়েতে আমরা ক্যাফাইন থাকে, কফিতে থাকে। তো চা কফি যারা পান করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা মাথায় রাখা উচিত, ডেঙ্গু রোগীকে কিন্তু এই চা কফি জাতীয় পানীয় কিন্তু দেওয়া যাবে না, এতে কিন্তু ক্যাফাইন থাকে। আর এই ক্যাফাইনে কিন্তু যেমন তার হৃদযন্ত্রের গতি বাড়িয়ে দেয়, সে দুর্বলতা কিন্তু বাড়ায়, তার সঙ্গে সঙ্গেও কিন্তু পেশির শিথিলতা বেড়ে যায়। তো এই সমস্যাগুলো কিন্তু ডেঙ্গু রোগীর কিন্তু দেখা দেয়। প্রথমে কিন্তু একটা মাথায় রাখতে হবে যে ডেঙ্গু রোগীর কিন্তু এমনি দুর্বল হয়ে পড়ে, তার সঙ্গে সঙ্গে আমরা যদি বাইরে থেকে এই ক্যাফাইনযুক্ত পদার্থ তার দেহে প্রবেশ করাই তাহলে কিন্তু সে আরও কিন্তু সমস্যায় পড়বে, আরও দুর্বল হয়ে যাবে এবং তার সুস্থ হতে কিন্তু অনেক সময় নেবে। তো এই কারণেই এই জিনিসগুলোকে কিন্তু একদম দেওয়া যাবে না। এবং 3 নম্বরে যে জাতীয় খাবার থেকে ডেঙ্গু রোগীকে দূরে রাখবেন সেটা হচ্ছে মশলাদার খাবার। মশলাদার খাবার, এই মশলাযুক্ত খাবার থেকে কিন্তু ডেঙ্গু রোগীকে কিন্তু এই সময় দূরে রাখতে হবে। মশলাদার খাবার কিন্তু সে তেলে ভাজা হতে পারে, বেশি পরিমাণে ঝাল মশলা হতে পারে, এই ধরনের খাবার কিন্তু ডেঙ্গু রোগীকে দেওয়া যাবে না। কেননা এই ধরনের খাবার যদি দেন তো এই সময় এমনিতেই তার হজম শক্তি কমে যায়, তার সঙ্গে সঙ্গে মশলাদার খাবার যদি দেওয়া হয় তাহলে অ্যাসিডিটি বদহজম যেমন দেখা দেবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু বুক জ্বালা পড়া হবে। তো এই সমস্যাগুলো কিন্তু এক্সট্রা কিন্তু তার দেহে কিন্তু তৈরি হবে যদি আমরা বাইরে থেকে এই বেশি মশলাযুক্ত খাবার দিয়ে থাকি। তো এই জন্যই বলবো ডেঙ্গু রোগীকে কিন্তু তৈলাক্ত খাবার, ক্যাফাইনযুক্ত খাবার, বেশি মশলাযুক্ত খাবার এগুলো কিন্তু একদম দেওয়া যাবে না। তাহলে প্রথমে আপনি জানলেন যে কোন ধরনের খাবার দিতে হবে, অর্থাৎ কোন ধরনের খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। দ্বিতীয়, আপনি জানেন কোন ধরনের খাবার
খাবার তার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। তো টোটাল এটাই ছিল ভিডিওর বিষয়বস্তু। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, এবং তার আগে বলি যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু প্রেস করবেন। হ্যাঁ, আপনি যদি বেল আইকনটি প্রেস করেন তাহলে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন। তো চলুন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। তো তার আগে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।